এই সুগার ফ্যামিলিকে এখন পর্যন্ত চিনতে পারেনি 20 বছর বয়সের তরুণ মঞ্জু। এখনই তার ওজন 90 কেজি অতিক্রম করে গিয়েছে। রমজান, আপনাকে এবং আপনার ছেলে মঞ্জুকে আমি স্বাগত জানাই আমাদের হটলাইন কমান্ডো স্টুডিওতে। তো আপনি তো একটা সমস্যা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেছেন, তা আপনার সমস্যাটা কি একটু বলেন। সমস্যাটা, আমি এই ছেলেকে নিয়ে খুবই চিন্তিত আছি। ছেলের স্বাস্থ্য দিন দিন বেড়েই চলছে, এটা নিয়েই আপনার কাছে একটু আসা। কারণটা কি? কারণটা সে ভাত খায় বেশি, আর ঝোল এবং কি তরকারি, মুরগি তরকারি, পাঙ্কাস মাছ টাছ এই জাতীয় খাওয়ার। কিন্তু মাছ মাংস খায় তো কেউ এরকম মোটা হওয়ার কথা না। আর কি খায় জানেন না? মানে ওটার প্রতি আমার তো আইডিয়া নাই। আইডিয়া নাই, তাহলে আমি মঞ্জুর সাথে কথা বলি। জি, তো এখন এই সময় হচ্ছে শরীর স্বাস্থ্য ঠিক রেখে নিজেকে গড়ে তোলা। জি, তো কেন বাড়তেছে তোমার ওজন? তুমি কি খাও ডেইলি? আমি তিন বেলায় ভাত খাই, বিকাল দিকে ডাল পুরি সিঙ্গারা। বিকাল বেলায় সিঙ্গারা কয়টা খাও? দুই একটা? চার পাঁচটা পুরি। আচ্ছা, আর দুইটা সিঙ্গারা সাথে? একসাথে চার পাঁচটা পুরি আর দুই তিনটা সিঙ্গারা? জি, ভালো লাগে আমার খাইতে আর কি। আচ্ছা, তুমি কি ধরনের মিষ্টি পছন্দ তোমার? জি, আমার রসগোল্লা, এই সাদা মিষ্টি, কালো জাম, এগুলো আমার খুব পছন্দের মিষ্টি। এই যে আমি বললাম যে মাছ মাংস খাইলে মোটা হয় না, এই মোটা হওয়ার কারণ অন্য। তুমি আমাকে দেখাবা তুমি কি কি পছন্দ করো, আমি সব রাখছি তোমার পছন্দ মতো। ঠিক আছে, আসো আসো আমরা যাই। এই যে মঞ্জু, দেখো তোমার সব প্রিয় প্রিয় খাওয়াগুলো কি দেখতে পাচ্ছ? জি জি। কি দেখতেছো? পুরি আছে? জি, পুরি, মিষ্টি, মুরগি গোস্ত, ভাত। আচ্ছা, সবই আমার পছন্দের খাবার। তোমার কি দিনে এতটুক ভাত খাওয়া হয় তিন বেলায়? হ্যাঁ। ও যদি 2000 ক্যালোরি খায় তাহলে ওর ওজন বাড়বেও না কমবেও না। মুরগির মাংস এরকম 2 পিস করে দুপুর সকাল আর রাতে খাওয়া হচ্ছে, রাইট? মুরগি থেকে বেশি না, 500 ক্যালোরির মতো। খুব পছন্দ করো পুরি আর সিঙ্গারা। জি, এখানে 800 থেকে 1000 ক্যালোরি, তাহলে 5টায় আমরা ধরবো আরো 300 ক্যালোরির মতো অ্যাড হবে। 2500 ক্যালোরি আর সুইট মিলায় কত হলো? 2800। ওর প্রয়োজন ছিল কত? 2000। তো তোমার 2000 খাওয়ার কথা। এই হিসাবে আমরা দেখলাম তোমার খাওয়া বাড়তি হচ্ছে, 800 ক্যালোরি বেশি খাওয়া হচ্ছে। প্রতি মাসে তোমার খাওয়া হচ্ছে কত হাজার ক্যালোরি বেশি? 24000 ক্যালোরি বেশি। 24000 ক্যালোরিতে প্রায় 3 কেজি ওজন। এই হিসাবে তোমার গড়ে মাসে 2 থেকে 3 কেজি ওজন বাড়ার কথা। এখন তুমি বুঝতে পারছো তোমার ওজন বাড়তেছে কেন? জি, আমি বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এগুলা থেকে বিরত থাকতে হবে। কলা খাবা, ফল খাবা, খেজুর খাবা, তোমার 3 থেকে 6 মাসের ভিতর তোমার ওজন কমা শুরু করবে। এবং এই হটলাইন কমান্ডোর আমাদের উদ্দেশ্যই হচ্ছে পথ দেখাই দেওয়া। অপর্ণা আর মঞ্জুর মতো আরো অনেকেই আছেন যারা নিজেরাই জানেন না প্রতিদিন কতটা চিনি খাচ্ছেন তারা, তাদের অজান্তেই তারা কতটা ক্ষতি করছেন। হটলাইন কমান্ড সেন্টারে এ বিষয়ে আমরা কথা বলেছি এমন কয়েকজনের সাথে। তহিদ, মাফিয়া, থ্যাংক ইউ, তোমরা কষ্ট করে আমাদের হটলাইন কমান্ডো স্টুডিওতে এসছো। তো তহিদ, তুমি কি করো একটু বলো। আমার একটা ডিজাইন ফার্ম আছে, আমরা ডিজাইন এবং ওয়েবসাইট নিয়ে কাজ করি। আচ্ছা, মাফিয়া? আমি সাংবাদিকতা করি আর পাশাপাশি এখন কাজ করছি, ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন আছে, একটা রেডিও শো আছে, সেটার এডিটোরিয়াল পার্টটা দেখছি। আচ্ছা, ভেরি গুড, তোমরা দুজনই বেশ ভালো ইন্টারেস্টিং ক্যারিয়ার চয়েস করেছো। আজকে তোমরা আমার সাথে দেখা করতে এসেছো নিশ্চয়ই কোনো বিষয়ে কিছু জানতে, তো তোমার থেকেই শুনি। ভাইয়া, আমার হচ্ছে যে আমার 2 বছর ধরে আমার যে ওয়েটটা এইটা একটু বেশি পরিমাণে বেড়ে গেছে। আচ্ছা, আর তোমার তো মনে হয় বসেই কাজ বেশি? হ্যাঁ হ্যাঁ, বসে 10-12 ঘন্টা, 14 থেকে 16 ঘন্টা কাজ করছি। 14 থেকে 16 ঘন্টা? হ্যাঁ। ঠিক আছে, তোমার কাছে আবার আসছি আমি। তো মাফিয়া বলো তো, তোমার আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমারও প্রায় তহিদের মতোই যে 2 বছর থেকে লক্ষ্য করছি যে অনেক বেশি ওজন বেড়ে যাচ্ছে এবং গঠনেও আসলে পরিবর্তন, মানে মোটাটা বোঝা যাচ্ছে আর কি সামনাসামনি। মিষ্টি বেশি খাই। বুঝতে পারছো যে তোমার চিনি খাওয়ার কারণে হয়তো বা কিছু হতে পারে? বলে অনেকেই বলছে যে বেশি বেশি চা খায় হয়তো এই কারণে হয়তো বেশি মোটা হয়ে যাচ্ছে, তবে সেটা আমি শিওর না যে কি। তুমি কয় কাপ চা খাও ডেইলি? চা খাওয়া হয় তো 10 থেকে 12 কাপ, ঠিক থাকে না হিসেবটা। আচ্ছা, কত কত 10 ধরা যায় না 12 ধরা যায়? হ্যাঁ, এবারে যে 10 ধরা যায়, 10 কাপ চা আগে আরো বেশি ছিল, ইদানিং একটু কমে। মাসে না সপ্তাহে না কতদিনে? না, সারা দিন। সারা দিনে 10 কাপ চা গড়ে? গড়ে। কয় চামচ চিনি খাও তুমি? চিনি খাই 2.5 থেকে 3। 2.5 থেকে 3 চামচ পার কাপ? 3 চামচ চিনি, 10 কাপ চা,
প্রতিদিন প্রিয় আর কি খাও মিষ্টি একটু বলো চকলেট তো অনেক পছন্দ চকলেট অনেক পছন্দ প্রায় সময় দেখা আছে যখনই কোনো শপে যাচ্ছি যদি সেখানে কেক থাকে যদি চোখে পড়ে তখন মনে হয় যে ঠিক আছে একটু খাই আচ্ছা মাফিয়া তোমার কাছে আবার আসছি তোহিত তাহলে তোমার বিষয়টা বলো এবার আমার ভাইয়া আমার প্রত্যেকদিন দুই কাপ কফি খাওয়া হয় আর রাতে হচ্ছে দেখা গেছে যে মাঝে মাঝে কোল্ড ড্রিঙ্কসটা খাওয়া হয় দুই গ্লাস সফট ড্রিঙ্ক খাওয়া হয় আচ্ছা কতটুক গ্লাস হবে 250 ml হ্যাঁ এই সাইজের দুই গ্লাস আচ্ছা এই সাইজের দুই গ্লাস এটা হবে প্রায় 250 ml করে এখন আমি যদি তোমাদেরকে বলি আমাদের শরীরটা কাজ করছে ক্যালোরি ইন ক্যালোরি আউট বেসিসে তুমি আমাকে বলেছো তুমি দৈনিক 10 কাপ চা খাও 3 চামচ চিনি দিয়ে তাহলে আসলে জায়গা হবে না ভাইয়া 1 2 3 9 10 13 17 আমি এত চিনি খাই 18 19 25 26 27 30 জাস্ট চা থেকে তোমার এই চিনি আসছে প্রতিদিন সারা দিন শেষে এত চিনি হয়ে যায় সেটা আসলে কখনো এভাবে ভাবা হয় না কিন্তু দিন শেষে গিয়ে সেটা 1 গ্লাস বা 30 চামচ হয়ে যাচ্ছে এইটা ভাবনা আসলে কখনো আসে না এটা আজকে দেখছি তার পাশাপাশি তাওহিদ মাফিয়া আমরা অনেকেই ভাবি যে চিনি হচ্ছে এই চিনি ভাতও কিন্তু সুগার যে কোনো ময়দা জাতীয় জিনিস হচ্ছে সুগার এগুলো হচ্ছে সিম্পল সিম্পল কার্বোহাইড্রেট সুগার সো তুমি জাস্ট এই যে এটা সেবন করলে এটার পাশাপাশি তুমি যে কেক খাচ্ছ বিস্কিট খাচ্ছ সব বাড়তি অ্যাড করতে থাকো চামচের পর চামচ না আসলে এটা মানে হিডেন থেকে যায় এটা একটা আবরণেই থেকে যায় ভাতের জায়গায় আমাদের সবজিটা বাড়িয়ে দিলে আমরা ভালো পুষ্টি আনছি আমি ভাবি যে ঠিক আছে আমি একটু ভাত কম খাবো কিন্তু যখন খেতে বসছি তখন ভাত দেখা পাবো না ঠিক আছে আর একটু নেই আবার চায় চিনি এসে ভাবি যে ঠিক আছে একটু কম খাবো কিন্তু যখন চাটা করতে যাচ্ছি তখন মনে হচ্ছে না চিনি বোধহয় একটু কম হয়ে যাচ্ছে বা অনেক সময় দেখা যাচ্ছে মুখে দিলাম দিয়ে মনে হলো যে একটু চিনি কম হয়েছে আবার একটু দিই আবার দিচ্ছি তো এইটা তো কন্ট্রোলটা সেভাবে আসলে হচ্ছে না তোমরা যদি চাও হটলাইন কমান্ডো তোমাদেরকে পথ দেখাতে পারবে ফর মোর আপডেট সাবস্ক্রাইব Press the bell icon on YouTube app and never miss another update.